হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু পারমিতাস কিচেন। আজ আমি নিয়ে চলে এসেছি কুমড়ো আলুর ছক্কা রেসিপি। কুমড়ো আলুর ছক্কা রেসিপি বানাতে কি কি লাগবে সেগুলো আগে আমরা দেখে নিই। কুমড়ো আলু, আমি এখানে এভারেস্টের জিরে গুঁড়ো ব্যবহার করছি, তেজপাতা, ফোড়নের জন্য গোটা জিরে, নুন, আদা রসুন বাটা, কাঁচা ছোলা, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, চিনি, রেড চিলি পাউডার, এক কাপ জল। কড়াইতে আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি এখানে গোটা জিরেটা ফোড়নের জন্য দিয়ে দেব। গোটা জিরেটা আমি দিয়ে দিলাম। এরপর আমি তেজপাতা দেব। এরপর আমি কুমড়োটা দিয়ে দিলাম। কুমড়ো আর আলুটা দিয়ে আমি ভেজে নেব 5 থেকে 10 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট মতো আমি কুমড়ো আর আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো। চিনি আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এখানে কাঁচা ছোলাটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে দিলাম। দিয়ে জল খানিকটা দিয়ে দিলাম। এরপর আমি 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। আমি 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম, এরপর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। আমার কুমড়ো আলুর তরকারি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে 2 মিনিট মতো নাড়িয়ে নেবো। নাড়িয়ে আমি একটা সার্ভিং ডিশে নামিয়ে নেবো। আমার কুমড়ো আলুর ছক্কা একদম রেডি হয়ে গেছে। এটা আমরা গরম গরম ভাত রুটির সাথে খেতে পারি। আজকে যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। আবার নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সকলের সাথে দেখা হবে।